আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও হাজির হইলাম খুবই মজার একটা তরকারি, শুটকি তরকারির রেসিপি লইয়া। আশা করছি আপনাদের ভালো লাগবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, আর যারা আমার ছোট্ট চ্যানেলটা দেখা কিন্তু তখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ করবা। আর যারা করছেন সবাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেও পারদা শুটকি তরকারি রান্দার লাগে। এখানোর মাঝে একটা পেঁপে নিছি, লগে আছে শুটকি, আমি এখানে বোয়ালোর মাথা নিছি, লগে আছে পেঁয়াজ আর রসুন। এবলা সবটা খাইটা দইয়া পরিষ্কার করা লাগবো। আপনারা যে কোনো ধরনের শুট কিনতে পারবা, কোনো অসুবিধা নাই। তো দেখতেও পারটা এখানের মধ্যে শুটকি খাটার পরে আমার 1 কাপ হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু কেন লজ্জা শুটকি ব্যবহার করতে পারবা, কোনো অসুবিধা হইতো নাই। শুটকি তরকারি রান্দার লাগি, প্রথমে এখানের মাঝে আমি তেল দিইলাম, আর তেল গরম হয়ে গেছে, এবলা দিইলাম রসুন। লগে দিইলাম পেঁয়াজ, তো দেখতেও পারডা পেঁয়াজ রসুন ভাজ হয়ে গেছে। এবলা দিলাম গুঁড়া মশলা, এখানোর মাঝে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিছি, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ হলুদ গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়া খুব বালা হরি লাড়া ছাড়া হরডাম। এবলা দিলাম থোড়া পানি, তো মশলাটারে থোড়া খোসানি হয়ে গেছে। এবলা দিলাম শুটকি, শুটকি দিয়া বালা হরি লাড়া ছাড়া হরিয়া ঢাকনা দি ডাক্কি রাখলাম 5 মিনিট লাই, আর চুলার আঁচটা মিডিয়ামও আছে। তো দেখতে পারডা আমার মশলা কিন্তু খোসানি হয়ে গেছে, আর এ পর্যায়ে আমি পেঁপে দিইলাম। দেখতে পারডা পেঁপেরে কিলা হারছি, বড় বড় টুকরা হরি হারছি, খুব বালা হরি লাড়া ছাড়া হরিয়া আরো 5 মিনিট লাই ডাকি রাখলাম, আর চুলার আঁচটা মিডিয়ামও আছে। ফিরিয়ে এলাম 5 মিনিট পরে, আবারও লাড়াছাড়া হরিয়া এখানের মধ্যে পানি দিইলাম। আমি এখানের মধ্যে 4 কাপ পানি দিছি, তবে আপনার আর কম বেশি লাগতে পারে। এবলা ঢাকনা দিয়ে ডাকিয়ে রাখলাম, আরো ফেকা হরদাম সেদ দেওয়া পর্যন্ত। আর মাছ পথে কিন্তু অবশ্যই 2 একবার লাড়াছাড়া হরিয়ে দেওয়া লাগবো, আর যদি পানি লাগে তো পানিও দেওয়া লাগবো। ফিরিয়ে এলাম সবটা সেদ্ধ হওয়ার পর, তো দেখতেও পারটা এখানে শুটকি এবং পেঁপে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবলা সবটা লামাই লইলাম, তৈরি হয়ে গেল ভীষণ মজার পেঁপে দিয়া শুটকি তরকারি। খুবই মজার একটা রেসিপি, যারা কোনো সময় পেঁপে দিয়া শুটকি তরকারি খাইছেন না, একবার হইলেও খাইয়া দেখবা। আশা করছি আপনার অনেক ভালো লাগবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।